বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগের বিষয়ে শুরু হয়েছে তদন্ত কার্যক্রম। স্প্যানিশ ক্লাবটি অস্বীকার করলেও সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে উয়েফা। এক থেকে দেড় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেবে এথিক্স ও ডিসিপ্লিনারি কমিটি। অভিযোগ প্রমাণ হলে চ্যাম্পিয়ন্স লিগ থেকেই নিষিদ্ধ হতে পারে কাতালানরা। হোসে মারিয়া বার্তামিমের নামটা পারলে নিজেদের ইতিহাস থেকেই মুছে ফেলতো বার্সেলোনা। যেন কাটার মতো কাতালুনিয়ানদের গলায় বিঁধছেন সাবেক সভাপতি। তার আমলে রেফারিকে ঘুষ দেওয়া হয়েছিল, এমন অভিযোগে জর্জরিত স্প্যানিশ ক্লাবটি। জোর গলায় অভিযোগ অস্বীকার করেও পার পাচ্ছে না তারা। এবার হয়তো ফেঁসেই যাচ্ছে লিওনেল মেসির সাবেক ক্লাব। বার্সার বিরুদ্ধে অভিযোগ, রেফারি এনরিকেজ নেগ্রেইরাকে ঘুষ দিয়েছিল তারা। গুঞ্জন আছে স্পেনের রেফারিজ কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্টকে 2017 চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে অনৈতিক সুবিধা দিতে অর্থ দিয়েছিল ক্লাবটি। ধারণা করা হচ্ছে সেটি পিএসজির বিপক্ষে 6-1 গোলে জয়ের ঐতিহাসিক ওই ম্যাচটি। শুধু নেগ্রেইরাই নন, ঘুষ লেনদেনে জড়িত ছিলেন তার ছেলে হাভিয়ের এনরিকেজও। এ বিষয়ে তদন্তে নামতে অপারগতা জানিয়ে উয়েফাকে আগেই চিঠি দিয়েছিলেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে উয়েফা। ডিসিপ্লিনারি রেগুলেশন অনুযায়ী অনুসন্ধানের জন্য কমিটি গঠন করেছে ইউরোপীয় ফুটবলের শীর্ষ সংস্থাটি। কমিটির সদস্যরা আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছেন। প্রাথমিকভাবে উয়েফা সন্দেহ করছে ঘটনার সঙ্গে, কম্পিটিশনের নিয়ম ভাঙার মতো ঘটনার সঙ্গে বার্সেলোনা হয়তো সম্পৃক্তই, তাই 4-5 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে কাজ চলছে। অভিযোগ প্রমাণিত হলে ইউরোপীয় কম্পিটিশন থেকে নিষিদ্ধ হতে পারে বার্সা। তবে ঘরোয়া ফুটবলে হয়তো শাস্তির মুখে পড়তে হবে না স্প্যানিশ জায়ান্টদের। অর্থ বিনিময়ের বিষয়টি স্বীকার করলেও সেটি ম্যাচ গড়াপেটার উদ্দেশ্যে ছিল না বলে দাবি করছে বার্সেলোনা। এ নিয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করে সব ব্যাখ্যা দেবে বলেও জানিয়েছে ক্লাবটি।